আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, তুরস্ক দখল করবে ইসরায়েল। এরপর জানিয়ে দেব, বন্ধু হারাচ্ছে ইসরায়েল চাপে নেতানিয়াহু। এদিকে গাজা ইস্যুতে পথ হারিয়েছে বিশ্ব, বলেছে জাতিসংঘ। এরপর জানিয়ে দিব, রাফা ছেড়ে পালিয়েছে 630,000 ফিলিস্তিনি, জানিয়েছে জাতিসংঘ। আরো জানিয়ে দিব, নিজেদের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব, খার্কিভে রুশ বোমা হামলায় নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তুরস্ক দখল করবে ইসরায়েল। হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদীয় দলের সঙ্গে বৈঠক এমন আশঙ্কা ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বলেন, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করবেন না। যদি এখন ইসরায়েলকে থামানো না যায়, তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। তিনি জানান, তুরস্ক সব সময় হামাসের পাশে থাকবে। গাজার স্বাধীনতাকামী এ সংগঠনটি তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতোলিয়াকেও রক্ষা করছে। আনাতোলিয়া বলতে মূলত বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আনাতোলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ, তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত। আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামেও ডাকা হয়। এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট জানান, চলমান যুদ্ধে আহত হামাসের 1,000-এরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি তিনি ইস্তাম্বুলে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে আঙ্কারা। শুধু তাই নয়, তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এমনকি এ ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন এরদোয়ান। বন্ধু হারাচ্ছে ইসরায়েল চাপে নেতানিয়াহু, একে একে হাত ছাড়ছে মিত্ররা, আর তাই ক্রমেই একঘরে হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন, তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না। ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানিয়াহুর, সারা দুনিয়া একদিকে আর নেতানিয়াহু একদিকে, কারো কথা গায়ে মাখছেন না তিনি। গাজায় নিরাপরাধ নারী ও শিশু সহ প্রায় 35,000 মানুষকে হত্যার কুশীলব নেতানিয়াহুকে কেউই যেন থামাতে পারছেন না। তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর, ঘরের ভেতরেও জ্বলছে বিক্ষোভের আগুন। এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখে বেশ কয়েকটি পশ্চিমা দেশ, বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ওই চিঠিটি দেখেছে। সেখানে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে পথ হারিয়েছে বিশ্ব, জানিয়েছে জাতিসংঘ। গাজার মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে সেটা দেখলেই বোঝা যায়। বিশ্ব পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস।
শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্টিন গ্রিফিথস বলেছেন, রাফাতে ইসরায়েলের স্থল আক্রমণের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। রাফার বাস্তুচ্যুত জনসংখ্যা সামরিক আক্রমণের মুখোমুখি হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে আসা গ্রিফিথস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, রাফায় প্রায় কোনো খবর অবশিষ্ট নেই এবং মানবিক প্রচেষ্টা হুমকির মুখে। তিনি বলেন, বিশ্ব তার পথ হারিয়েছে এবং আমাদের তৈরি করা নতুন নিয়মে ফিরে যেতে হবে। রাফা ছেড়ে পালিয়েছে 630,000 ফিলিস্তিনি, জানিয়েছে জাতিসংঘ। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, ফলে প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে 630,000-এরও বেশি ফিলিস্তিনি অন্যত্র পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, গত 6 মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় 630,000 ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও 1 লাখ লোক পালিয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে UNRWA জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত এ হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 35,303 ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও 79,261 ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। নিজের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় কথিত ত্রাণ প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে আমেরিকা সেখানে অস্থায়ী জেটি নির্মাণ শেষ করার পর যে ঘোষণা দিয়েছে তাকে নিজেদের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা বলে উল্লেখ করেছে হামাস। মেহের নিউজ জানিয়েছে, হামাসের মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপকূলে অস্থায়ী জেটি এই উপত্যকার জনগণের খাদ্যের চাহিদা পূরণ করবে না। আমরা অবিলম্বে স্থল ক্রসিংগুলো খুলে দিয়ে সেই পথে ত্রাণ ও পণ্য আসতে দেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজার স্থল ক্রসিংগুলো খুলে দিতে ইসরায়েলকে বাধ্য করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চ মাসে ওই উপত্যকার উপকূলে একটি ভাসমান জেটি নির্মাণ করার নির্দেশ দেন। এর কয়েকদিনের মধ্যে সেই জেটি নির্মাণের উদ্দেশ্যে গাজা উপকূলে মার্কিন সৈন্য সেনা মোতায়েন করা হয়। ওই জেটির মাধ্যমে সাইপ্রাস থেকে জাহাজে করে গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী আনার ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনী গত শুক্রবার বলেছে, তাদের জেটি নির্মাণের কাজ শেষ হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটির মাধ্যমে ট্রাক ভর্তি ত্রাণ গাজায় প্রবেশ করবে। খারকিভে রুশ বোমা হামলায় নিহত 3। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রুশ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। স্থানীয় সময় শুক্রবার 17 মে এই হামলা হয়েছে। একটি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছেন শহরটির মেয়র ইহোর তেরেখব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এর আগে এই হামলায় 1 জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ। তখন আহতদের মধ্যে 4 জনের অবস্থা ছিল গুরুতর। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটির বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।